অ্যাসিড হামলা সরকারি কর্মচারীর উপরে চাঞ্চল্য জলপাইগুড়িতে। জানা গিয়েছে জলপাইগুড়ি মহিতনগর এলাকার বাসিন্দা শুভময় চক্রবর্তীকে অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় তার হাত এবং পিঠের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন জলপাইগুড়ি কোতলি থানাতে। তিনি জানিয়েছেন সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। এসি কলেজের সামনে গিয়ে যাওয়ার সময় পেছন থেকে তার দিকে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ তার। ঘটনায় তার হাত এবং পিঠের বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে তিনি যান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসক বলেন কার্বলিক অ্যাসিডে ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরের বেশ কিছুটা অংশ। চিকিৎসা শুরু হয়েছে তার। কী কারণে দুষ্কৃতীরা তার উপরে অ্যাসিড হামলা করেছে তা তিনি বুঝতে পারছেন না। তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতলি থানার পুলিশ এবং এই মুহূর্তে শাস্তি দাবি করেছেন সেই ব্যক্তি। চলে ডিএম অফিসে চাকরি করি, এনআরজি সেকশনে। আমি কালকে অফিস থেকে বাড়ি যাচ্ছিলাম, সেই সময় অ্যারাউন্ড 7টা সোয়া 7টা নাগাদ এই এসি কলেজের গেটটার সামনে কেউ বা কারা অ্যাসিড ছোড়ে আর কি। তারপরে আমার পিঠের মধ্যে এবং হাতের মধ্যে পড়ে প্রচণ্ড জ্বালা শুরু হয়। আমি খুব কষ্ট করে বাড়ি অবধি পৌঁছাই। তারপর ওখানে লোকাল ডাক্তার একজন দেখালাম, তিনি বললেন ইমিডিয়েট হসপিটাল যাও, এটা কার্বলিক অ্যাসিড অ্যাটাক। তারপরে আমি হসপিটালে আসি এবং ওনারাও বলেন যে হ্যাঁ এটা কার্বলিক অ্যাসিড। এবং তারপরে আমি এখানে ডাক্তার দেখাই, ওনারা বলেন যে আপাতত অ্যাডমিট হতে হবে না, কালকে সার্জেন দেখান, সার্জেন যা ওপিনিয়ন দেবেন সেই মতো আর কি। উনি 6 দিনের ওষুধ দিয়েছেন সার্জেন, আজকে 6 দিন পরে আবার আসতে বলেছেন। ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন? আপাতত ভর্তি হওয়ার পরামর্শ দেননি, উনি বলেছেন যদি বাইচান্স জ্বর আসে তাহলে ভর্তি হতে হবে। বলবেন এই ঘটনা কী বলবেন? আমার মনে হয় যে এটা আমি জানি না কে বা করা কোন দুষ্কৃতিকারীরা করেছে বা তা কি উদ্দেশ্য আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং আমার এর সঠিক তদন্ত হয়ে দুষ্কৃতি অবশ্যই ধরা পড়া উচিত। কারণ ভবিষ্যৎকালে এটা যদি বাড়ে তাহলে জলপাইগুড়ি শহরের নিরাপত্তা একটা বিঘ্নিত হতে পারে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডি কোচবিহার, অ্যাফিলিয়েটেড টু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, রিকগনাইজড বাই দ্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া নিউ দিল্লি, এক্সটেন্ডেড ইটস ডিজিটাল অনলাইন ক্লাস টু সেভ দ্য ব্রাইট ফিউচার অফ দ্য স্টুডেন্টস। দ্য প্যান্ডেমিক হ্যাজ এ ড্রাস্টিক এফেক্ট অন এডুকেশন, বাট নাও ইন 2021 অ্যাডমিশনস আর ওপেন। This is your chance to learn from the best, to redefine the way you learn, but above all, find the path to success. Courses we provide: undergraduate courses, BA, LLB, honors 5 years, LLB 3 years course. Contact us. Our contact number is 62969034 26, 62969034 36, 62969034 39.